আসসালামু আলাইকুম সকালের নাস্তাতে পরোটা পছন্দ করেন না এরকম মানুষ পাওয়া কিন্তু দুষ্কর হ্যাঁ বন্ধুরা আজ শেয়ার করবো তোমাদের সাথে হোটেল স্টাইলের পরোটা রেসিপি এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে পরিমাণ মতো আটা এখন এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সয়াবিন তেল এক টেবিল চামচ এই পর্যায়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে আটাটা মিশিয়ে নিতে হবে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে একটু সময় নিয়ে কিন্তু মেশাতে হবে তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি কিছুটা শক্ত একটা ডো তৈরি করে নিলাম এখন এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম ডোটা অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি লম্বা করে নিয়েছি এবার দুইটি ভাগ করে নিচ্ছি আমি আজকে দুইটা পরোটা বানানোর মতন আটা নিয়েছি হাত দিয়ে ঘুরিয়ে গোল করে অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে এবার ময়দা দিয়ে বেলে নিচ্ছি অবশ্যই ময়দা দিয়ে কিন্তু বেলে নিতে হবে আর যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এর উপরে দিয়ে দেব অল্প পরিমাণ ময়দা হাত দিয়ে ঘষে তেলটা মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে অল্প অল্প ময়দা দিয়ে দিলাম উপরে সিটিয়ে এখন একটা ভাঁজ দিয়েছি আবারও অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর উপরে আবার আবার সামান্য পরিমাণ ময়দা সিটিয়ে নিচ্ছি এখন রুটিটা ঘুরিয়ে টাইট করে রোল রোলের মতো করে পেঁচিয়ে নিলাম ঠিক এভাবে দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি দুই মিনিট পরে ছোট একটা রুটি হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিলাম এরপর সামান্য পরিমাণ ময়দা দিয়ে বেলে নিচ্ছি তো এভাবে খুব সহজেই কিন্তু হোটেল স্টাইলের পরোটা বাসাতেই বানানো যায় এই পর্যায়ে বেলা হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি পরোটা ভাজার জন্য প্রথমে আমি প্যানটা গরম করে চুলার হিট বাড়িয়ে দিয়ে তারপর ভেজে নিচ্ছি এক পাশ হয়ে যাওয়ার পরে অন্য পাশ উল্টিয়ে দিয়েছি যখন এরকম ফুলে উঠবে সেই পর্যায়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম সাইড থেকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা ভেজে নিলেই হয়ে যাবে আর এই পরটা কিন্তু উপরটা একদম ক্রিস্পি থাকে খুবই মুসমুষে থাকে ভেঙে যায় একটা পরোটা বাজা হয়ে গেছে এই একইভাবে আমি অন্য পরোটাটাও ভেজে নেব আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন প্লিজ পেজটি ফলো করবেন আমি একটা পরোটার সিঁড়ে শেয়ার করছি দেখেন ভিতরটা একদম কতটা ভাজ পড়েছে আর উপরটা একদম মুচমুচে হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন কামনা রইল আসসালামু আলাইকুম